সোনারগাঁও ছিল বাংলার মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গের একটি প্রশাসনিক কেন্দ্র। এটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। এর অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে। মধ্যযুগীয় নগরটির যথাযথ অবস্থান নির্দেশ করা বেশ কঠিন। বিক্ষিপ্ত নিদর্শনাদি থেকে প্রতীয়মান হয় যে এটি পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষা, দক্ষিণে ধলেশ্বরী ও উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তৃত জনপদ ছিল। কররানী রাজবংশের প্রথম নবাব তাজখান কররানী এর সময়কালে এটি ছিল সাম্রাজ্যের রাজধানী। বারো ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ শাসক ইশাখার রাজধানীও ছিল এই সোনারগাঁও। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চান্দের গাড়ি। আমরা এখন আছি বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে সম্পৃক্ত সোনারগাঁও। যদিও প্রাচীনকালে এটি বাংলাদেশের রাজধানী ছিল, বাংলার রাজধানী ছিল, আমি এসেছি, আমার সঙ্গে এসেছে আমার ছোট ভাই রাতুল, এসেছে মনির এবং মোমিন। তারা যদি এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি, তো এই পুরো জাদুঘর এবং এই এরিয়াটা আপনাদের আমরা ঘুরিয়ে দেখাবো। আশা করি বাংলাদেশের প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আপনারা কিছুটা হলেও জানতে পারবেন এবং এখানকার স্থাপত্য সম্পর্কে আপনারা কিছু জানতে পারবেন। সমস্ত বর্ণনা দেওয়া থাকবে, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবে এর বর্ণনাগুলো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের সাথে। আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করি। যারা ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে চান তারা গুলিস্তানের মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে থেকে সোনারগাঁওগামী বিভিন্ন বাসে উঠতে পারেন। এক্ষেত্রে 55 টাকা ভাড়া পড়বে। আপনাকে নামতে হবে মোগরাপাড়া নামক স্থানে এবং এখানে নেমেই আপনি একটি অটো অথবা রিক্সা যোগে চলে যেতে পারবেন সোনারগাঁওয়ে। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আপনি 10 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘরে। এখানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। প্রধান ফটক দিয়ে ঢুকেই আমরা সাদা রং করা একটি ভাস্কর্য দেখতে পেলাম। এই ভাস্কর্যটির নাম সংগ্রাম ভাস্কর্য, যার বিপরীত পাশে অবস্থিত বড় সর্দার বাড়ি। প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের বিশাল এক নিদর্শন এই বড় সর্দার বাড়ি। দৃষ্টিনন্দনকারী নকশা আর কারুকার্য খচিত এই প্রাসাদটি ইশাখার জমিদার বাড়ি নামেও পরিচিত। এই প্রাসাদের দেয়ালগুলোতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী এবং নয়নাভিরাম স্থাপত্য শিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়। প্রধান ফটক দিয়ে আপনি প্রবেশ করার পরেই ঠিক বাম পাশে এরকম একটি বাড়ি দেখবেন, এটা হচ্ছে সর্দার বাড়ি। এই বাড়িটার যে ডিজাইন বা আর্কিটেক্ট স্টাইল, এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে প্রাচীন বাংলায় কত সুন্দর স্থাপত্যকলা ছিল আমাদের দেশে। জাদুঘরের এই পুরো কমপ্লেক্সটি বাহারি রঙের ফুলে সুসজ্জিত। মাঝখান দিয়ে হাঁটার রাস্তা আর দুধারে ফুলের বাগান, তরতাজা এবং সুশোভিত একটি পরিবেশ মুহূর্তেই একটা রিফ্রেশমেন্ট এনে দেয়। আপনি চাইলে এখানে অনেকটা সময় কাটাতে পারেন। আমরা
এই ফুলবাগানের ভেতর দিয়ে গিয়ে যাচ্ছি জাদুঘরের দিকে। বন্ধুরা, মেইন গেট দিয়ে আমরা প্রথমে ঢুকে বড় সর্দার বাড়ি দেখলাম হাতের বাম পাশে, এবং এই রোড দিয়ে সোজা এসে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য, এবং পেছনে যে ভবনটি আছে সেটা শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক কারুশিল্প জাদুঘর। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্পকে ধরে রাখা ও সর্বজন স্বীকৃতি দেওয়ার জন্য 1975 সালের 12 মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে একটি জাদুঘর স্থাপন করেন। তার নামানুসারেই বর্তমানে এখানে স্থাপন করা হয়েছে কারুশিল্প জাদুঘর। জাদুঘরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের নিজ হাতে আঁকা কিছু ঐতিহাসিক চিত্রশিল্প, যেগুলো বাংলার ইতিহাসের সাক্ষী। এখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী। এসব শিল্প সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র প্রস্ফুটিত হয়। এই শিল্পগুলো যখনই আপনার চোখে পড়বে, আপনি মুহূর্তেই হারিয়ে যাবেন 200 বছর আগের প্রাচীন বাংলায়। কত জীবন্তভাবে ফুটে উঠেছে প্রাচীন বাংলার জীবনযাপন ব্যবস্থা। তিনতলা বিশিষ্ট এই কমপ্লেক্সের প্রথম তলায় রয়েছে কাঠের তৈরি বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন এবং নিত্য ব্যবহার্য বিভিন্ন ধরনের জিনিসপত্র, যেগুলো বাংলার ঐতিহ্যকে তুলে ধরে। সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় ওঠার সময় চোখে পড়ল বাহারি ডিজাইনের নকশিকাঁথা, আর এই গ্যালারিতে ফুটে উঠেছে তুলা গাছ থেকে তুলা উৎপাদন থেকে শুরু করে কীভাবে একটি কাপড় বুনন করে সেটি বাজারে বিক্রি করা হয়, সেই পুরো প্রক্রিয়াটি। একসময় মসলিন, জামদানি এবং ঢাকা শাড়ির জন্য এদেশের তাঁতশিল্প বেশ প্রসিদ্ধ ছিল। দ্বিতীয় তলায় আরও রয়েছে মাটি এবং কাঠ শিল্পের বিভিন্ন প্রাচীন নিদর্শন এবং প্রাচীন বাংলার মানুষের নিত্য ব্যবহার্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক নিদর্শন প্রাচীন বাংলার ঐতিহ্যকেই ফুটিয়ে তোলে। ভবনটি ইট পাথরের তৈরি এবং চাকচিক্যময় হলেও এর পরিবেশটা সম্পূর্ণ গ্রামীণ লোকজীবনের পরিবেশ। এখানে লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির নিদর্শন, তামা, কাঁসা, পিতলের তৈরি নিদর্শন, লোহার তৈরি বিভিন্ন জিনিসপত্র, লোকজ অলঙ্কার সহ রয়েছে বহু কিছু। বন্ধুরা, সোনারগাঁওয়ের জয়নুল আবেদিন কারুকার্য জাদুঘরটি আপনাদের ঘুরে দেখলাম। এই জাদুঘরের 3টি ফ্লোরেই প্রাচীন বাংলার ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন জিনিসপত্র, এগুলোর মধ্যে
আপনার বিভিন্ন সরঞ্জামাদি, গহনাগাটি, মাটি এবং ধাতব বিভিন্ন পদার্থ, এছাড়াও নকশিকাঁথা, তাছাড়াও এই জাদুঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু প্রাচীন বাংলার মানুষের জীবনযাপনের পদ্ধতি এবং তাদের সংস্কৃতিকে তুলে ধরে। তো আমরা জাদুঘর থেকে বের হয়ে এসেছি এবং আপনাদের এই এরিয়াটা আরও ঘুরিয়ে দেখাতে চাই এবং এখানে সোনারগাঁওতে আরও যা যা কিছু আছে সেই জিনিসগুলো আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের এই ভিডিও থেকে কিছু দেখবেন, কিছু শেখার চেষ্টা করবেন এবং কিছু জানার চেষ্টা করবেন, বিশেষ করে যারা বাচ্চারা আছে, আপনাদের বাচ্চাদের ইতিহাস, এই বাংলার প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই এই ভিডিওটি সহায়ক হিসাবে ভূমিকা পালন করবে। তো আমাদের সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা জাদুঘর পার হয়ে ঠিক এই দিক থেকে কাঠের ব্রিজটি পার হয়ে আসলাম। এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, দেখুন ডান পাশের দিকে বিশ্রাম চত্বর, মেলার মাঠ এবং কারুপণ্য চত্বর। এই সোজা রাস্তায় আপনি চলে গেলে পেয়ে যাবেন ওয়াশরুম এবং পুতুল নাচ। আর এদিকের ডিরেকশন তাদের দেয়াই আছে, এটা জাদুঘরের ডিরেকশন। সোনারগাঁও কিন্তু অনেক বিস্তৃত এরিয়া জুড়ে অবস্থিত এবং একদম ন্যাচারাল একটা পরিবেশ, পাখির শব্দ, ঝিঝি পোকার ডাক, ছায়া সুশীতল এবং সব মিলিয়ে একটা ইকো ফ্রেন্ডলি পরিবেশ। এবং দেখুন যে লেক আছে, আর ওই পাশটাতে, ঠিক ওই পাশটাতে একটা বড় একটা লেক আছে যেখানে আপনি নৌকা চালাতে পারবেন, নৌকা রাইড করতে পারবেন, আর বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য আপনার ছোট ছোট রেস্তোরাঁ মতো পেয়ে যাবেন। এসব দোকান থেকে কিন্তু আপনি খাবার কিনে খেতে পারবেন। তো বন্ধুরা, সোনারগাঁও এসে কিন্তু এই সুন্দর লেকে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। ভাইয়া, নৌকা রাইড কত? আধা ঘন্টা দেড়শো টাকা, আর এক ঘন্টা তিনশো। এক নৌকায় সর্বোচ্চ কতজন চড়া যায়? পাঁচজন না? এই লেকটা এইখান থেকে এদিক পর্যন্ত, এই তো একদম ব্রিজ পর্যন্ত না? আচ্ছা বন্ধুরা, দেখলেন যে এখানে সুন্দর একটি লেক আছে এবং ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দূরের, ওই ব্রিজ পর্যন্ত কিন্তু আপনি লেকের মধ্যে নৌকা ভ্রমণ করতে পারবেন। আধা ঘন্টায় দেড়শো টাকা এবং এক ঘন্টা নৌকা ভ্রমণের জন্য আপনাকে তিনশো টাকা পেইড করতে হবে। গ্রামীণ উদ্যান, মনোরম লেক, লেকের মাঝে ঘুরে বেড়ানোর সুব্যবস্থা এবং লেকের চারপাশে বিভিন্ন রকমের বৃক্ষরাজি, সব কিছু মিলিয়ে সময় কাটানোর জন্য চমৎকার একটি জায়গা সোনারগাঁওয়ের এই জাদুঘর কমপ্লেক্সটি। ঝিঝি পোকার ডাক আর সুশীতল বাতাসে মুহূর্তেই ঠান্ডা হয়ে যায় ক্লান্ত হৃদয়। লেকপাড়ের এই সুশীতল পরিবেশে একটু সময় না কাটালে হয়তো এখানে আসাই বৃথা, তাই আমরা এখানে একটু বিশ্রাম নিলাম এবং হালকা একটু নাস্তা করলাম। আমরা প্রথমেই সোনারগাঁও ঢুকে বড় সর্দার বাড়ি দেখলাম, দেখলাম জয়নুলাবেদিন কারুশিল্প জাদুঘর এবং এরপরে আমরা এই লেক পাড়ে দাঁড়িয়ে আছি। ঠিক ওই দিকটা থেকে আমরা এসেছি, লেক পাড়ে অনেক বাতাস,
যার কারণে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে, প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে। আর এই রাস্তাটা ধরে আমরা চলে যাব পানাম সিটির দিকে, সেই প্রাচীন বাংলার পানাম সিটি বা পানাম নগর, যেখানে প্রাচীনকালের পারো ভূঁইয়ার শাসনামলে বড় বড় জমিদার এবং ব্যবসায়ীরা এই পানাম সিটিতে বাস করত। কি অবস্থা তোমার বলো? আর ব্রিজের উপর এই পরিবেশটা কেমন লাগতেছে? বন্ধুরা, আমরা চলে আসলাম কারোপল্লীতে। কারোপল্লি সোনারগাঁওয়ের এই এরিয়ার মধ্যে অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের জামদানি সহ যা যা বাংলাদেশের ঐতিহ্যবাহী যে তাঁত শিল্পের যেসব পোশাক পাওয়া যায়, বিভিন্ন ধরনের শাড়ি, সেই শাড়িগুলো এবং বিভিন্ন বস্ত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কেউ যদি এদিকে আসেন অবশ্যই এই পল্লীটি ঘুরে দেখবেন, কারোপল্লীটি, এবং মন চাইলে এখান থেকে আপনারা অথেন্টিক পোশাক কিনতে পারেন। এখানে বেশ কয়েকটি দোকান আছে এবং শেষ পর্যন্ত চলে গিয়েছে দোকানগুলো। তো কেউ যদি ইচ্ছা করেন যে এই কারোপল্লীতে এসে কিছু ক্রয় করবেন, অবশ্যই কিন্তু তার আগে দরদাম করে নেবেন এবং কোয়ালিটিগুলো দেখে নেবেন। যেহেতু এই জায়গাটার নাম কারোপল্লী, বুঝতেই পারছেন এখানে কী পাওয়া যেতে পারে। প্রথমেই কাঠের দোকানে নিয়ে আসলাম আপনাদের। এখানে কাঠের তৈরি বিভিন্ন রকম শৌখিন জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। একটু সামনে আগালেই আপনি দেখতে পাবেন ধাতব পদার্থের তৈরি বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। আপনি চাইলে নিজের মতো করে এখান থেকে নকশা করে নিতে পারবেন ধাতব পাত্রের উপরে। আবহমান বাংলার হাজার বছরের কুটির শিল্প এবং হস্তশিল্প আজও বাঁচিয়ে রেখেছেন কারোপল্লীর এই শিল্পীরা। একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে এক টুকরো মাটি শিল্পীর হাতের ছোঁয়ায় পরিণত হয় মাটির পাত্রে। মাটির তৈরি বিভিন্ন শৌখিন জিনিসপত্র এবং নিত্য প্রয়োজনীয় অনেক কিছুই পেয়ে যাবেন কারোপল্লীর এই দোকানটাতে। ফেব্রিক্সের এই দোকানটাতে আছে হস্তশিল্প এবং সূচ শিল্পের সমন্বয়ে বাহারি ডিজাইনের পোশাক এবং নকশি কাঁথা। বন্ধুরা, সোনারগাঁওয়ের কারোপল্লী থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।